ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ এবং বিজ্ঞানে যে 9 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে রায় বলেছে বরফ কলোনির লিন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। দুই বলেছে কোনো বস্তুর উষ্ণতা ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে হবে 0 ডিগ্রি সেলসিয়াস। তিন আকাশের রংধনু হলো আলোর বিচ্ছুরণ। চার বলেছে 1 সেকেন্ডে বেগ কতটা বাড়লো বা কমলো তাকে বলে ত্বরণ। পাঁচ স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এই বক্তব্য বলা হয়েছে নিউটনের প্রথম গতিসূত্রে। ছয় বলেছে কাজ করার সামর্থ্য হলো শক্তি। সাত বলেছে পাথরে চুনা জলের বিক্রিয়ায় কলিচুন তৈরি হলো, এখানে বিক্রিয়ক হলো পাথরে চুনো জল। আট বলেছে সোডিয়াম আয়নের চিহ্ন Na+। নয় বলেছে জিঙ্ক আর কিউপ্রিক ক্লোরাইডের বিক্রিয়ায় জিঙ্ক ক্লোরাইড আর কপার প্রতিস্থাপিত হলো, এই বিক্রিয়াটি হলো প্রতিস্থাপন বিক্রিয়া। দশ বলেছে রক্তের হিমোগ্লোবিনে যে ধাতু থাকে তা হলো আয়রন। এগারো pH মাপার যন্ত্রে এক জায়গার জলের pH-এর মান পাওয়া গেল 7, জলটি হচ্ছে প্রসম। আমাদের এই pH স্কেলে 7টাকে প্রসম ধরা হয়, তাহলে ওখানকার জলের pH-এর মান 7 মানে জলটা হচ্ছে ক্ষারীয় নয় আম্লিকও নয় প্রসম হবে। এগারোতে বলেছে একটি পলিমারের উদাহরণ হবে PVC। তেরোতে হবে জলে গুলে যায় এমন ভিটামিন হচ্ছে Vitamin C। চোদ্দো গলগণ্ড রোগ হয় কোন মৌলের অভাবে আয়োটিন। পনেরো পৃথিবীর মোট জলের পরিমাণের কত শতাংশ মিষ্টি জল 3%। ১৬ বাঘ হাতি এমন প্রাণী দেখা যায় কোন অরণ্যে? পর্ণমোচী বৃক্ষের অরণ্যে। ১৭ আজ থেকে 350 কোটি বছর আগে পৃথিবীতে প্রাণ সৃষ্টির সময় বাতাসে অক্সিজেনের পরিমাণ কেমন ছিল? খুব কম। ১৮ বিশ্ব উষ্ণায়নের একটি ফল মেরু ভাল্লুকের সংখ্যা কমে যাচ্ছে। ১৯ এক লিটার পানীয় জলে কত মিলিগ্রামের বেশি ফ্লুরাইড থাকলে দাঁত আর হাড়ের নানা সমস্যা দেখা যায়? 1.5 ২০ একটি জলবাহিত রোগ কলেরা। ২১ ডেঙ্গু রোগ ছড়ায় এডিস মশা। ২ রায়তে বলেছে বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলে ঘনীভবন। ২ বলেছে একটি সপ্রভ বস্তুর উদাহরণ দাও সূর্য। ৩ ঋণাত্মক ত্বরণকে বলা হয় মন্দন। ১৪ বলে চারের তাগে আছে নিউটনের তৃতীয় গতিসূত্রটি ব্যাখ্যা করো। তোমাদের বইয়ের এই যে 79 পৃষ্ঠাতে নিউটনের তৃতীয় গতিসূত্রের ধারণা, এখানে বলেছে প্রত্যেক ক্রিয়া সমান আর বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া বল আছে, এটাই হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। ৫ বলেছে ক্যাটায়ন কি? ধনাত্মক আধানযুক্ত আয়নকে বলা হয় ক্যাটায়ন, তাহলে ধনাত্মক আধানযুক্ত যে আয়ন তাকে বলা হয় ক্যাটায়ন। বইয়ের 87 পৃষ্ঠাতে রয়েছে। ৬ দিয়েছে সোডিয়াম সালফেটের সংকেত Na2SO4। ৭ বলেছে অ্যাসিড লিটমাস কাগজের রং কিভাবে পরিবর্তন হয়। এটা বইয়ের তোমাদের 117 পাতায় রয়েছে, বিজ্ঞান বইয়ের 117 পাতাতে। এই যে বলেছে এখানে দিয়েছে লিটমাস কাগজের রং, লিটমাস দু রকমের হয়, একটা হচ্ছে নীল লিটমাস একটা হচ্ছে লাল লিটমাস। অ্যাসিড মানেই হচ্ছে অম্ল, তাহলে আম্লিক পদার্থের নীল লিটমাস কী হবে? লাল হয়ে যাবে, আর লাল লিটমাস দিলে তার রং অপরিবর্তিত থাকে। ৮ দিয়েছে খাবার লবণ আমাদের শরীরে কী কাজ করে, একটি কাজের কথা লেখো। এটা তোমাদের বইয়ের 125 পাতায় রয়েছে। এখানে বই বলে লেখা মানে তোমাদের যেটা টেক্সট বুক সেটাই তোমাদের রয়েছে। খাবার লবণ কী করে, এই যে খাবার নুনে থাকে সোডিয়াম আয়ন আর পটাশিয়াম আয়ন ক্যালসিয়াম আয়ন ইত্যাদি থাকে, এইসব থাকে, এই আয়নগুলো থাকে তো মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডরা দেহের বিভিন্ন অংশের মধ্যে সংবেদন আদান প্রদান করে। তাহলে খাবার লবণের কাজ হচ্ছে মস্তিষ্ক বা সুষুম্নাকাণ্ডরা দেহের বিভিন্ন অংশের মধ্যে সংবেদন আদান প্রদান করা। দিনে আছে শূন্যস্থান পূরণ করো। আয়তে বলেছে প্রাণীজ প্রোটিন পাওয়া যায় খাবার, আমি এখানে মাছ দিয়েছি, মাংস ডিমও হতে পারে। ২ বলেছে একটি মানুষের ওজন 70 কেজি ভার হলে দেহে জল থাকে 45 কেজি ভার। ৩ বলেছে গাছের পাতা গাছের রান্নাঘর। ৪ একটি বায়োডাইভার্সিটি হটস্পট পূর্ব হিমালয়। ৫ বলেছে একটি খাদ্য শৃঙ্খলযুক্ত কয়েকটি খাদ্য শৃঙ্খল যুক্ত হয়ে তৈরি হয় খাদ্য জাল। ৬ বলেছে যেসব বস্তু আমাদের দেহে অ্যালার্জি তৈরি করে তাদের বলে অ্যালার্জেন। ৭ ইঁদুর একটি মারাত্মক রোগ ছাড়ায় তার নাম প্লেগ। ৮ সাধারণ মাছের দ্বারা ছড়িয়ে পড়ে একটি রোগ হলো টাইফয়েড।
চারে রাইতে আসি সেন্টিগ্রেড আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক সি বাই ফাইভ সমান এফ মাইনাস 32/9। সি এবং এফ চিহ্নগুলির অর্থ পার্শ্ব লেখ, সি মানে সেলসিয়াস, এফ মানে ফারেনহাইট। চারে দুয়েতে আছে জাটকী, এটি কয় প্রকারের হয় কী কী, এটা তোমাদের বইয়ের 76 পাতায় সময় এবং গতি চ্যাপ্টারে রয়েছে। আচ্ছা, জাটো কাকে বলে? জাটো হচ্ছে স্থির থাকা বা একই বেগে চলতে থাকার ধর্মকে বলা হয়। বস্তুর কোনো বস্তুর স্থির থাকা বা একই বেগে চলতে থাকার ধর্মকে জাটো বলে। জাটো দুই রকমের, স্থিতি জাটো আর গতি জাটো। মানে কোনো বস্তুর স্থির থাকা বা একই বেগে চলতে থাকার যে ধর্ম তাকেই জাটো বলা হয়। তিনেতে আছে এ মৌলের যোজ্যতা এম, বি মৌলের যোজ্যতা এন, এ এবং বি দ্বারা গঠিত যৌগের সংকেত বুঝিয়ে লেখো। এই যৌগের সংকেতটা হবে এন বি এম, মানে এর বোঝা ওর ঘাড়ে, মানে বি এর যোজ্যতা যাবে এতে, এর যোজ্যতা আসবে বিতে। এইভাবে সংকেত তৈরি করা হয়। এটা তোমাদের বইয়ের 90 পৃষ্ঠাতে রয়েছে, জীবন বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান বইয়ের 90 পৃষ্ঠাতে বুঝিয়ে বলে দিয়েছে। এই যে বিভিন্ন মৌল বা মূলকের যোজ্যতাকে কিভাবে ব্যবহার করে যৌগের সংকেত লেখা যায় দেখা যাক। ধরা যাক এ এবং বি দুটো মৌল বা মূলক যুক্ত হয়ে যৌগ গঠন করে। এ মৌলের বা মূলকের যোজ্যতা এম, বি মৌলের বা মূলকের যোজ্যতা এন, তাহলে এ বি দ্বারা গঠিত যৌগের সংকেত হবে এন বি এন বি এম। এ মৌলের বা মূলকের যোজ্যতা যত যত সেই সংখ্যাকে বি মৌলের বা মূলকের ডান দিকে একটু নিচে, আর বি মৌলের বা মূলকের যোজ্যতা যত সেই সংখ্যাকে এ মৌলের বা মূলকের ডান দিকে লিখে প্রকাশ করলে সেটি হবে এ এবং বি মৌল বা মূলক দ্বারা তৈরি যৌগের সংকেত। তাহলে একদম এখান থেকে এতটা লিখে দেবে, তোমাদের 2 নাম্বার আছে এটার জন্য পুরোটাই লিখে দেবে। চারে বলেছে কোনো একটি সংশ্লেষিত পদার্থ দ্বারা তৈরি জিনিসের উদাহরণ দাও, আর জিনিসটি কী কী সংশ্লেষিত পদার্থ দিয়ে তৈরি হয়েছে লেখো। এটাতে শুধু এক আর এক আছে। এটা তোমাদের বইয়ের 69 পেজে খাবারের যে চ্যাপ্টার, খাদ্য যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার মানুষের খাদ্য, সেখানে রয়েছে এই যে সংশ্লেষিত খাদ্য। বলেছে এই ধরনের খাবারের উপাদানগুলো কৃত্রিম, তৈরির খাবারটার রং স্বাদ গন্ধ অনেকটাই প্রাকৃতিক খাবারের মতো হয়। তাহলে সংশ্লেষিত খাবার এখানে অনেকগুলো দেওয়া আছে, ধরো পটেটো চিপস বা ভুট্টার খই, তাতে যেটা মেশানো হচ্ছে ট্রান্সফ্যাট বা চকলেট পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কসের বাদামি রং হিসাবে ক্যারামেল, মোমো চাউমিনে আজিনোমোটো বা আইসক্রিমে কারাজিনান, ব্রোমিনেটেড ভেজিটেবল অয়েল, এইগুলো। পাঁচে বলেছে খাদ্যতন্তু কি, খাদ্যতন্তু বেশি পরিমাণে থাকে এমন একটি খাবারের নাম লেখো। এটা তোমাদের বইয়ের 160 পৃষ্ঠাতে রয়েছে, খাদ্যতন্তু কি। তাহলে বলছে তন্তু এক ধরনের সেলুলোজ বা পেকটিন জাতীয় কার্বোহাইড্রেট, এটি জলে গুলে যেতেও পারে আবার নাও যেতে পারে, মানুষের দেহ এদের ভেঙে শক্তি উৎপন্ন করতে পারে না। তাহলে খাদ্যতন্তু কি, তাহলে লিখবে যে এখান থেকে লিখবে মলের মধ্যে তন্তু থাকে যা খাদ্যনালীতে কোনোভাবেই হজম করা যায় না। আচ্ছা, আরও ভালো করে লিখবে শাকসবজিতে উপস্থিত সেলুলোজ, হেমিসেলুলোজ, মিউসিলেজ, লিগলিন, পেকটিন প্রভৃতি পলিস্যাকারাইড জাতীয় কার্বোহাইড্রেটগুলি অপাচ্য তন্তুরূপে কাজ করে, এদের খাদ্যতন্তু বা রাফেজ বলে। আর এই যে নিচের খাবারগুলিতে বেশি পরিমাণে খাদ্যতন্তু থাকে সজনে ডাঁটা, বাঁধাকপি, চাল, আপেল, বীজের খোসা, ওট প্রভৃতি, তো এখান থেকে যে কোনো একটা লিখে দেবে। ছয় দিয়েছে পৃথিবীতে জীব বৈচিত্র্য হ্রাসে 2টি কারণ লেখো। এটা তোমাদের বইয়ে 241 পৃষ্ঠাতে রয়েছে। জীব বৈচিত্র্য হ্রাসের কারণ একটা হচ্ছে হারিয়ে যাচ্ছে বাসস্থান। প্রকৃতি থেকে জীবেদের হারিয়ে যাওয়ার পেছনে বড় কারণ বাসস্থান ধ্বংস হয়ে যাওয়া, ভোগবিলাসের সামগ্রী তৈরির প্রয়োজনে, কখনো বা চাষের জমি বাড়ানোর জন্য, কখনো বা থাকার জায়গা বাড়ানোর জন্য জঙ্গলের গাছ কেটে ফেলা হয়, এমনকি পুরো জঙ্গল সাফ করে ফেলা হয়। সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের অন্যতম কারণ বাসস্থান ধ্বংস হয়ে যাওয়া। দুই হচ্ছে অবৈধ শিকার বা চোরা শিকার, চোরা শিকারীদের লোভ অনেক প্রাণীর অস্তিত্বকে বিপন্ন করে তুলেছে। পৃথিবীর বেশ কিছু দেশে কিছু কিছু বন্যজন্তুর হাড়, চামড়া ইত্যাদি ওষুধ তৈরির কাজে ব্যবহার হয়। এছাড়া দাঁত, চামড়া বা সিং এসবের লোভেও বিভিন্ন প্রাণী চোরা শিকারীদের হাতে প্রাণ হারায়।
সাথে দিয়েছে হুয়ের পুরো কথা কি, এর প্রধান কাজ কি। এটা তোমাদের বইয়ে 265 পৃষ্ঠাতে রয়েছে। হুয়ের পুরো কথা কি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আর এর কাজ হচ্ছে বিশ্বের মানব সম্পদের স্বাস্থ্য নিয়ে গবেষণা করা। বিশ্বের মানব সম্পদের স্বাস্থ্য নিয়ে গবেষণা করা হলো হুয়ের কাজ। এর হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডের জেনিভায়। 8 দিয়েছে যক্ষা এবং ইনফ্লুয়েঞ্জা রোগের একটি করে কারণ লেখো। এটা তোমাদের বইয়ে 276 পাতায়, বিজ্ঞান বইতেই 276 পাতাতেই রয়েছে। ইনফ্লুয়েঞ্জা আর বলেছে যক্ষা, তাহলে ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণ, শুধু লক্ষণ, একটা করে লক্ষণ লিখতে বলেছে। ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণ হচ্ছে হাঁচি কাশি, এখানে 3টে করে দেওয়া আছে, গা হাত পায়ে ব্যথা জ্বর, আর যক্ষা হচ্ছে তোমার এক নাগাড়ে জ্বর, কাশি, থুতুর সঙ্গে রক্ত পড়া। 5-এর আয়তে আসি, দিয়েছে 1-এর আয়তে, 5-এর আয়তে বলেছে আলোর প্রতিফলনের রশ্মির চিত্র একে, আপাতন কোণ, প্রতিফলন কোণ এবং অভিলম্ব একে দেখো। এটা তোমাদের বইয়ের 27 পৃষ্ঠায় আলোর চ্যাপ্টারে রয়েছে। এখানে তোমার এই যে আপাতন কোণ, প্রতিফলন কোণ আর অভিলম্ব, এই ছবিটা যেভাবে আছে ওভাবে এঁকে দেবে। 2 বলেছে বল কাকে বলে, এসআইতে বলের একক কী, ভর এবং ত্বরণের সঙ্গে বলের সম্পর্ক কী। বলের সংজ্ঞা হচ্ছে যা প্রয়োগ করলে স্থির বস্তু সচল হয় বা সরলরেখার সমবেগে গতিশীল বস্তুর বেগের মান বা অভিমুখ পরিবর্তিত হয়, তাই হলো বল। ওর সাথে আছে এসআইতে বলের একক কী আর ভর এবং ত্বরণের সঙ্গে বলের সম্পর্ক কী। এটা তোমাদের বইয়ের 78 পৃষ্ঠাতে রয়েছে। 1 পদ্ধতি বলের একক হচ্ছে নিউটন, আর যেটা বলেছে তোমার ভর, ত্বরণ আর বলের সম্পর্ক। তাহলে প্রযুক্ত বল সমান বস্তুর ভর ইনটু 1 সেকেন্ডে বস্তুর বেগের পরিবর্তন বা বস্তুতে উৎপন্ন ত্বরণ। তাহলে প্রযুক্ত বল সমান হচ্ছে বস্তুর ভর গুণ বস্তুতে উৎপন্ন ত্বরণ। তাহলে বস্তুর বল যদি এফ হয়, ভর এম হয়, ত্বরণ যদি এ হয়, এফ সমান এম এ, এটাই হচ্ছে সম্পর্ক। 3 বলেছে আমরা খাবার হিসাবে কত রকম লবণ ব্যবহার করি, এদের নাম লেখো, আর লবণে আয়োডিন কেন মেশানো হয়। এটা তোমাদের বইয়ের 126 পৃষ্ঠাতেই রয়েছে। 126 হবে না, এটা 122 পাতায় রয়েছে যে খাবার হিসাবে আমরা কত রকম লবণ ব্যবহার করি। আমরা খাবার জন্য কত রকম লবণ ব্যবহার করি, মূলত 3 ধরনের লবণ। 1 হচ্ছে সৈন্ধব বা সামুদ্রিক লবণ, 2 হচ্ছে বিট লবণ বা রক সল্ট, আর 3 হচ্ছে খাবার নুন বা টেবিল সল্ট। এবার বলেছে যেটা, যে লবণে আয়োডিন কেন মেশানো হয়। লবণে আয়োডিন মেশানো হয় থাইরয়েডের সমস্যা যাতে কম হয় সেই জন্য, বা গয়টার থাইরয়েড গ্রন্থির গয়টার বা গলগণ্ড রোগের কী বলবো, গলগণ্ড রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য লবণে আয়োডিন মেশানো হয়। আয়োডিন গলগণ্ড বা গয়টার রোগ প্রতিরোধ করে। 4-এ বলেছে একটি বিয়োজন বিক্রিয়ার সমীকরণ লেখো এবং এটিকে কেন বিয়োজন বিক্রিয়া বলে বুঝিয়ে দাও। এটা তোমাদের বইয়ের 98 পৃষ্ঠায় রয়েছে। তাহলে বিয়োজন বিক্রিয়া হচ্ছে কাকে বলে, তাপ বা তড়িতের প্রভাবে একটা যৌগ ভেঙে একাধিক পদার্থে পরিণত হওয়াকে যে বিক্রিয়া হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলা হয়ে থাকে। এক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আলোর প্রভাবেও বিয়োজন বিক্রিয়া ঘটে, যেমন চুনাপাথরকে উত্তপ্ত করলে পোড়াচুন এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। আবার সামান্য অ্যাসিড মেশানো জলের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে জল ভেঙে গিয়ে হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। সিএসিও3 কে উত্তপ্ত করলে সিএও, ক্যালসিয়াম অক্সাইড আর CO2 উৎপন্ন হয়।